হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজ সকালে আমি ব্রেকফাস্টে বানাচ্ছি চাল দিয়ে আর গোটা মুগ ডাল দিয়ে একটা সুন্দর নাস্তা এটা খুব হেলদিও হাই প্রোটিন এটা হেলদি ব্রেকফাস্ট এটা খেতেও খুব সুন্দর টেস্টিও আমাদের তো সকালবেলা থেকে এক চিন্তা যে সকালে জলখাবারে কী দেবো পরিবারের সবাই যাতে খেতেও পছন্দ করবে আর বাড়িতে যথেষ্ট হেলদিও হবে সেই জন্যে আজকে আমি এটা বানাচ্ছি আপনারা দেখুন খুব সোজা বানালো আর খেতেও কিন্তু খুব সুন্দর চলুন চালের রান্নাটা করা যায় আমি ছোটো বা গ্লাসের এক গ্লাস মতন চাল নিয়ে নিলাম রোজ যে ভাত জালের ভাত খাই আমরা সেদ্ধ চাল সেই আর নিয়ে নিলাম হাফ গ্লাস মতন গোটা মুগ ডাল সবুজ গোটা মুগ ডাল নিয়ে নিলাম নিয়ে এবার ভালো করে ধুয়ে নিচ্ছি খুব ভালো করে ধুয়ে নিতে হবে চালের মধ্যে অনেক নোংরা থাকে অনেক কেমিক্যালস দিয়ে চাল চালকে প্রিজার্ভ করা হয় সেই জন্যে চাল ডালগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে বারবার করে ধুলে দেখুন যখন জলটা পরিষ্কার হয়ে যাবে তখন বোঝা যাবে যে চাল আর ডালটা ভালো করে ধোয়া হয়ে গেছে এবার আমি তিন চারবার ধুয়ে নিয়েছি ভালো করে কষলে কষলে পরিষ্কার করে নিচ্ছি জলটা যখন পরিষ্কার হয়ে যাবে তখন হয়ে বোঝা যাবে যে চাল ডালটা ধোয়া হয়ে গেছে এবার কিন্তু জলটা দেখুন কতটা পরিষ্কার এবারে আমি এটা ঢাকা দিয়ে রাখব চার পাঁচ ঘন্টার জন্যে আপনারা যদি সকালে রেসিপিটা বানান তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে রাখবেন পরের দিন সকালবেলা দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা পরের দিন সকালবেলা চাল ডালটা কতটা নরম হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেব এবার ছাঁকনি দিয়ে একটা গ্রাইন্ডারের ভেতরে দিয়ে দিচ্ছি জলটা একটু কমই দেওয়ার চেষ্টা করবেন ভেজানো জাল ডাল বেশি জলের প্রয়োজন হবে না আমি দিয়ে দিলাম চারটে লঙ্কা আর একটুখানি আদার টুকরো এবারে একবারই হবে না বারে বার করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে নিয়ে আমি একটা বোলের মধ্যে রেখে দিলাম এইভাবে সমস্তটা আমি ব্লেন্ড করে নিলাম খুব স্মুথ একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার নিয়ে নিলাম তিনটে গাজর আগে গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি শীতের জিনিস কাদামাটি লেগে থাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি গাজরগুলোকে পিসপিস করে কেটে নেব খুব একটা মিহি করব না ভিডিওতে যেমন দেখাচ্ছি সেরকম করে পিসপিস করে আমি কেটে নিচ্ছি তিনটি গাজরই কেটে নিয়েছি এবার নিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটাকেও আমি খুব একটা মিহি করবো না মোটামুটি করে কেটে নিলাম আমি যতটা ডাল আর চাল নিয়েছি তাতে আমার আধঘানা ক্যাপসিকামই যথেষ্ট তাই জন্য আধঘানা ক্যাপসিকামই আমি ইউজ করছি ভেতরে ফুলটা ফেলে দেবো দিয়ে আমি এবার ক্যাপসিকামটাকেও কুচি কুচি করে কেটে নেব ক্যাপসিকামটাকে কুচি কুচি করে কাটা হয়ে গেছে ক্যাপসিকাম পেঁয়াজ গাজর সব আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম আমার কাটাও শেষ হয়ে গেল এবার আমি কেটে নিচ্ছি কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যে যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন আমরা একটু লঙ্কা বেশি খাই এই জন্য একটু লঙ্কাটা বেশি দিলাম আর একটু ঝাল ঝাল খেতে ভালোও লাগে এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি একাটি ধনে পাতা ভালো করে কুচো করে নিচ্ছি আমি কিন্তু সমস্ত সবজি আগে থেকে ধুয়ে রেখেছিলাম আমাকে অনেকে কমেন্ট করে বলছেন যে আমি নাকি সবজি না ধুয়েই রান্না করি কিন্তু এটা তো কথাটা ঠিক না আমি আগে থেকেই সব ধুয়ে রাখি এবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি এবার দিয়ে দিচ্ছি গাজর কুচি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি সবগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবার এবার দিয়ে দিচ্ছি প্রজন মতো নুন এক চামচ মতো নুন দিলাম পরে টেস্ট করে দেখতে হবে নুনের পরিমাণটা আরও বেশি লাগে কি না এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিতে হবে তাদের সমস্ত সবজি ডালচালের ব্যাটারটা আর নুনটা মিশে যায় এবার টেস্টের জন্য আমি একটু দিলাম হাফ টেন চামচ মতো বিট নুন আর দিয়ে দিলাম হাফ টেন মতো মৌরি এই ক্ষেত্রে মৌরিটা দিলে পরে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হয় ভালো করে ফেটিয়ে নিচ্ছি এবার চাড়ুটা গরম করে নিয়েছি বেশ গরম হয়ে যাওয়ার পর একটুখানি অয়েল ব্রাশ করে নিলাম এই রান্নাটা করতে কিন্তু বেশি অয়েল লাগে না এবার এক হাতা মতো মিশ্রণটা আমি চারুর উপর দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না এটা একটা হাই প্রোটিন রেসিপি এর মধ্যে মুগ ডাল চাল আছে খুব হাই প্রোটিন এটা আমি ঢাকা দিয়ে রাখছি দু মিনিটের জন্যে দেখুন ওপরটা শুকিয়ে গেছে সামান্য একটু অয়েল ওপর থেকে ছড়িয়ে দিলাম সাইড দিয়ে একটু অয়েল দিয়ে দিলাম খুব অল্প অয়েল ইউজ করবো করেছি আপনারাও অল্প অয়েলই ইউজ করবেন এখানে বেশি অয়েল লাগে না এখানে খুব হেলদি খাবারটা তারপরে আমি উল্টে পাল্টে দেব নিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি ভালো করে চেপে চেপে ধরে ভেজে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একটা গ্রিনিশ কালার এসছে খেতেও কিন্তু খুব সুন্দর বন্ধুরা তোমরা একটা ব্রেকফাস্টে কিংবা ডিনারেও বানিয়ে নিতে পারো এটা কিন্তু হাই প্রোটিন মুগ ডাল চাল রকম সবজি দিয়ে বানানো হয়েছে শীতকালীন সবজি দিয়ে এটা একটা হাই প্রোটিন রেসিপি তোমার বাড়িতে যে অবশ্যই ট্রাই করো আর খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে দেখো বন্ধুরা আমার বানানো হয়ে গেছে এটা দেখতে কত সুন্দর হয়েছে একটা গ্রিনি কালার এসছে এতেও খুব সুন্দর তোমরা বাড়িতে এটা বানাও বানিয়ে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও খুব সোজা বানানো ভীষণ সোজা দারুণ লাগছে খুব ভালো লাগছে গরম গরম খুব ভালো হয়েছে